নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও পোস্ট করছি। আমি গতকাল মানে হচ্ছে 2nd অক্টোবর 2020 নবদ্বীপ গেছিলাম। এই রোডটার নাম হচ্ছে আসাম লিঙ্ক রোড, যেটা আপনার মগরা থেকে স্টার্ট হচ্ছে এবং গুপ্তিপাড়া পর্যন্ত রাস্তা খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু গুপ্তিপাড়ার পর থেকে আপ টু নবদ্বীপ প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা, অবস্থা অত্যন্ত শোচনীয়, খুবই খারাপ। মানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, মানে রাস্তাতে শুধু গর্তেই ভরা, এবং যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, প্রায় রোজই বৃষ্টি হচ্ছে একটু একটু করে, এবং সেই শূন্য খানাখন্দগুলো জলের মধ্যে ভরা রয়েছে, এবং সেই গর্তগুলো কতগুলো কতখানি পর্যন্ত ডিপ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। বেশ বড় বড় গর্ত বুঝতে পাচ্ছেন, যাদের বড় চাকার গাড়ি রয়েছে, মানে সেডান ক্লাস কিংবা এসইউভি টাইপের গাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সুবিধাজনক রয়েছে। বাস লরিগুলো দেখতেই পাচ্ছেন যে কীভাবে হেলতে দুলতে যাত্রা যাচ্ছে, বাট যাদের স্মল কার, ফ্যামিলি কার বা ছোটো কার যাদের রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরও বেশি, যে কোনো মুহূর্তে ব্রেকডাউন হতে পারে, এবং গর্তগুলো কতখানি গভীর সেটা না বুঝতে পারার জন্য যে কোনো মুহূর্তে আপনার গাড়ির বাম্পারেও ঠেকতে পারে। তাই অসম্ভব আস্তে এবং সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। নর্মাল সময় এই মোটামুটি 32 কিলোমিটার রাস্তা গুপ্তিপাড়া থেকে আপনার নবদ্বীপ পর্যন্ত সময় লাগে 45 টু 50 মিনিট সময় লাগে। আমার পার্সোনালি কালকে লেগেছে 2.25 ঘন্টা, মানে 1 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে শুধুমাত্র এইটুকু রাস্তা যেতে। তাহলে বুঝতে পারছেন যে কী অবস্থা, এবং কোনো কোনো জায়গাতে কাজ চলছে, চলছে না তা নয়, কিন্তু সেই কাজগুলো মানে এমন জায়গাতেই আটকে আছে, বিশেষ করে লকডাউন পরবর্তী সময় এবং এই বৃষ্টির জন্য সেই কাজটাতে মধ্যে কোনো গতি নেই, এবং গতি থাকলেও বারবার বৃষ্টি হওয়াতে সেই পিচ বারবার উঠে যাচ্ছে। মাঝখানে কিছু কিছু রাস্তা মানে 200 মিটার 300 মিটার মতো রাস্তা ঠিকঠাক করে চেষ্টা করেছে, বাট সেটা হয়েছে লকডাউন আগে, বাট এই বৃষ্টির মধ্যে সেই রাস্তাটুকু আবার পিচগুলো উঠতে শুরু করে দিয়েছে। আর এগুলো তো এখানে হয়নি, দেখতেই পাচ্ছেন মানে শুধু খোয়া পড়ে রয়েছে চারিদিকে, মানে রাস্তার পিচ বলে কিছু নেই, খোয়াগুলো বেরিয়ে গিয়ে শুধু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তার মধ্যে দিয়ে এখানকার মানুষজনেরা যারা কাজকর্মে যাচ্ছেন, বা বাস লরি বড় বড় ভারী ভারী যারা পণ্যবাহী গাড়িগুলো যেগুলো রয়েছে সবই এখান দিয়ে পাশ করছে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের খবর আপনারা পেতেই পারেন। তো আমি বিশ্বাস করতে বলতে আমিও ভাবিনি যে এরকম এতখানি খারাপ রাস্তা হতে পারে। আমি শুনেছিলাম যে খারাপ রাস্তা হয়েছে, আমি যেখানে যাচ্ছিলাম আমার পরিজনেরা বলেছিলেন, কিন্তু এতখানি খারাপ রাস্তা আমি ইমাজিন করতে পারিনি। তো অবশ্যই যাদের আগামী 1-2 মাসের মধ্যে এখানে যাওয়ার প্ল্যান রয়েছে নবদ্বীপের দিকে, কিংবা যারা মায়াপুর দিকে যেতে চান, তারা অবশ্যই শান্তিপুর রোড ধরে যাওয়ার চেষ্টা করুন, কিংবা যাদের নবদ্বীপে বাড়ি রয়েছে, যারা এদিকে যাদের বাড়ি রয়েছে পুজোর সময় যারা আসতে চান এখানে, অবশ্যই আগে থেকে খবর নিয়ে আসবেন। যেহেতু ট্রেন চলাচল এখন বন্ধ আছে, আপনাদের গাড়ি ছাড়া কোনো ভরসা নেই, গাড়ি করেই আপনাদের আসতে হবে, কিন্তু রাস্তার যা অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, মানে দুর্বিষহ হয়ে উঠবে। মানে যিনি ড্রাইভ করবেন এবং যারা গাড়ির মধ্যে বসে থাকবেন, প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম কী অবস্থা, এবং এটা আগামী 6 মাসের মধ্যে চেষ্টা হচ্ছে ঠিক করার। ওখানকার লোকেরা বলছে যে 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, কাজ চলছে, কিন্তু আমার মনে হয় না। এবং বিশেষ করে যেভাবে এবারে বর্ষা এখনও পর্যন্ত স্টে করছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে বলে। বিশেষ করে এতখানি গভীর ক্ষত যেখানে হয়ে রয়েছে প্রত্যেকটা রাস্তাতে, মানে ক্ষত বলাটাই এখানে আমি শ্রেয় মনে করছি, মানে এত বড় বড় গর্ত, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তার মধ্যে তো যারা ছোটো গাড়ি ইউজ করেন বা এই স্মল ধরনের কার ইউজ করেন, তাদেরকে তো ওভারটেক করার জন্য আশেপাশের বাস লরি বড় বড় গাড়ি তো আছেই, তার জন্য আরও বেশি অসুবিধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ক্ষেত্রেও হয়েছে, বারবার লরি হর্ন মারছে, বাস হর্ন মারছে, কিছু কিছু করার নেই, তাদের বড় চাকার গাড়ি তারা দাখুশি করতে পারে, কিন্তু সেটা তারা ছোটো গাড়ি যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে সম্ভব না কোনোভাবেই। আর গর্তেগুলো এতটাই গভীর যে আপনি কিছু আইডিয়া করতে পারছেন না যে আপনি কোথায় গিয়ে পড়বেন আলটিমেটলি। তো খুব সাবধানে যাবেন,
আর অবশ্যই ইনফরমেশন আগে থেকে কালেক্ট করে তারপরেই যাবেন, যে রাস্তার অবস্থা কেমন আছে সেটা জেনে পারলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও পেতে চান এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।